ইমানের নবায়ন কিভাবে করতে হবে, এর কোন শর্ত আছে কিনা? ইমান নবায়ন মানে পরকাল সম্পর্কে বেশি, যেমন পরকালের প্রতি ইমান নিয়ে আসতে হবে, বেশি চিন্তাশীল হইতে হবে। তকদিরের প্রতি বিশ্বাস মানে তকদিরের প্রতি বিশ্বাস থাকলে যা হয় আপনার মধ্যে প্রতিক্রিয়া, ইমানকে সতেজ করতে হবে। এর একটু উদাহরণ দিচ্ছি, তকদিরের প্রতি বিশ্বাস আপনার আরো মজবুত করা। ছেলে মেয়ে বেশি হচ্ছে, একজন লোকের ছেলে মেয়ে বেশি, আল্লাহ কেমন করে বরদাস্ত করবো, এই দুটো তিনটে পাঁচটা ছেলে হয়ে গেল, কেমন করে খাওয়াবো, কেমন করে এদের লালন পালন করবো, কেমন করে পড়াশোনা করবো, তাহলে তকদিরের বিশ্বাস নেই এই লোকটির। আর একটি লোক পাঁচটা সাতটা দশটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ রেজিক দেবেন, এবং এটাকে যত আরো মজবুত করতে পারেন। হ্যাঁ, নিজে কাজকর্ম করছেন, সন্ধ্যাবেলা সারাদিন হয়তো গাড়ি চালান, সারাদিন ঘুরে ফিরে এলেন, ভাড়া গাড়ি চালাচ্ছেন, মজুরি চালাচ্ছেন, এক পয়সাও পেলেন না, আলহামদুলিল্লাহ আল্লাহর মর্জি, মেহনত তো করলেন, ঘুমিয়ে তো বাসায় ছিলেন না, বাসায় ঘুমিয়ে থাকলে নিজেকে আপনি ধিক্কার দেন, কিন্তু আপনি সারাদিন মেহনত করলেন, শেষে আপনার কিছুই আসলো না রেজাল্ট, আল্লাহর কাজ, রাজ্জাক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রেজিক দেবেন। এইভাবে আল্লাহর প্রতি ইমান বাড়ানো মানে হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ ডাক হচ্ছে, যে আজান ডাক, আল্লাহর পক্ষ থেকে ডাক, আল্লাহ আদেশ করেছেন যে আজানের জন্য ডাকো, আজান হতে দৌড়িয়ে যান মসজিদের দিকে, এটা হচ্ছে আপনার ইমানকে নবায়ন করা। আজান হয়ে গেল, একামত হয়ে গেল, আচ্ছা ঠিক আছে বাসায় পড়ে নেবো না হয়, আচ্ছা ঠিক আছে পরে পড়ে নেবো না হয়, আচ্ছা এখন তো ক্রিকেট দেখছি, তাহলে ক্রিকেট আপনার নামাজটা এটা উত্তম। হ্যাঁ, তো ইমানের নবায়ন এইভাবে, যত আমল সুন্দর হবে তত ইমানের নবায়ন হবে, ইমান সুন্দর হবে। জি, ইমানের নবায়ন মানে শুধু এই কলমা পড়া নাই, যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, সৎ আমলের মাধ্যমে ইমান মজবুত হয়, যত বেশি ভালো কাজ করবেন তত ইমান মজবুত হবে। এই জন্য দেখা যাচ্ছে যে একজন আল্লাহর নেক বান্দার মতো সাধারণ মানুষের ইমান নয়, নবীর মতো অন্যদের ইমান নয়, সাহাবায়ে কেরামদের মতো অন্যদের ইমান নয়,